জিয়াউর রহমানের স্বাদতবার্ষিকী উপলক্ষে এ ধরনের পোস্টার আমরা কীভাবে তৈরি করে নিতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলে হবে অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা যদি সার্চ দিই তাহলে কিছুটা এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এই পোস্টারের পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড দিতে চাচ্ছি যার জন্য করে এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি কিন্তু আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটারটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে আমরা জাস্ট এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো জাস্ট এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে একটা ক্লিক দিব সাবমিটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে লিঙ্কের ওপর ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো জাস্ট এই থিয়েটারটা একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আমাদেরকে ডাউনলোড অপশান একটা ক্লিক দিতে হবে তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে আর সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখন পিকচার ল্যাপ জাস্টি আছে সেটা ওপেন করতে হবে পিকচার ল্যাপটি ওপেন করার পরে এখানে সাইডের থিয়েটারটা একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল একটা ক্লিক দিতে হবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি আছে দেখবেন জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে জাস্ট এই ফাইলটা সিলেক্ট করতে হবে জাস্ট আমরা এই ফাইলটা সিলেক্ট করে নেব জাস্ট ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে কিন্তু কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে এটা হলো আমাদের মূল যে পোস্টার সেই পোস্টারটি আর এখানে আমি প্রত্যেকটা তাদের লক দিয়ে রাখছি প্রথমে আমাদেরকে ব্যানারটি ডিলেট করতে হবে ডিলেট করার পরে আমরা যদি নামটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটি স্কোর ডাউন করতে হবে স্কোর ডাউন করার পরে এখান থেকে নামের ওপর থেকে আমাদেরকে লকটি তুলে দিতে হবে লকটি তুলে দেওয়ার পরে আমরা যদি নামের ওপর ট্যাপ দেই তাহলে কিন্তু নামটা আমরা অনায়াসে পরিবর্তন করতে পারবো আর আমি এখানে যে ফোনটা ব্যবহার করছি এটা কিন্তু বাই ডিফল্টভাবে থাকবে জাস্ট লেখাটা পরিবর্তন করলে হয়ে যাবে এটা কালার চেঞ্জ করার জন্য করে জাস্ট কালার অপশানে ইনেবেল করে দিয়ে এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি ব্যবহার করতে পারেন অথবা আমি যে কালার রাখছি আপনাকে চাইলে কিন্তু সেই কালারও রাখতে পারেন এখানে এখানে আমি যতগুলো লেখা ব্যবহার করছি বা পিএনজি ব্যবহার করছি আমরা কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো যেমন দেখেন এই যে পিএনজিটার কালার ইফেক্টে গিয়ে কিন্তু আমরা এই পিএনজির কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা এখান থেকে ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে স্কোর ডাউন করার পরে এখানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো কিন্তু আমরা যেহেতু এটা একটা শোকাহতর পোস্টার বা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পোস্টার যার জন্য করে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না করলেও কিন্তু হবে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আপনাদের জন্য রাখছি এখানে সেখানে তেমন আর কিছু নাই এই যে ওপরের যে সাইডলাইন আছে সেটা কিন্তু আমরা হলো যে চেঞ্জ করতে পারবো বা ওপরে যে শেপটি আছে এটাও আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো জাস্ট এটা সিলেক্ট করার পরে এটা ইনেবেল করে দিয়ে আপনার যেটা ভালো লাগে যে কালারটা সেই কালারটা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারে এখন এখানে আমরা কিন্তু এখন ছবিটা চেঞ্জ করতে পারবো ছবিটা কীভাবে চেঞ্জ করব আমি সেটা আপনাদের দেখাবো জাস্ট আমাদেরকে এখন হলো যে ছবি যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে একটু স্ক্রো ডাউন করে এই যে ছবিটা আছে এই ছবিটা প্রথমে আমাদেরকে ডিলেট করতে হবে ছবিটা ডিলিট করার পরে এখান থেকে প্লাস এখন আমাদেরকে একটা ক্লিক দিতে হবে প্লাস এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে ফ্রম গ্যালারিতে গিয়ে এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা আর দিতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করতে হবে আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা ছবিটা একটু স্ক্রোল করে ছোটো করে দেবো এভাবে ছোটো করে দিয়ে এখানে জাস্ট আমাদেরকে দিয়ে দিতে হবে জাস্ট দেখে নেবেন আমাদের যে সাইডের যে দাগটা আছে বা শেপটা আসে ওইটার ওপরে যেন না যায় জাস্ট এখন ছবিটা টেনে আমাদেরকে একটু নিচে নিয়ে আসতে হবে তা সেই শেপের নিচে নিয়ে আসলে আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট এখন জাস্ট আমরা এটা সেভ দেব সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ যে ইমেজ আমরা একটা ক্লিক জাস্ট ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমার একটা ক্লিক দেবেন জাস্ট কাস্টমার ক্লিক দেওয়ার পরে এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিতে হবে জাস্ট আল্ট্রাতে ক্লিক দেওয়ার পরে এটা টু গ্যালারিতে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং অনেক সুন্দর একটা কোয়ালিটি কিন্তু সেভ হয়ে যাবে যেটা আমরা পরবর্তীতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এভাবে কিন্তু একটা পোস্টার অনায়াসে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে